আসসালামু আলাইকুম, দিস ইজ ফাহমিদা ইসরাত জাহান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ঢাকা কমার্স কলেজ। টুডে আই এম হিয়ার টু টেক আ ক্লাস অফ এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স ফর দ্য স্টুডেন্ট অফ ফাইন্যান্স ফোর্থ ইয়ার, অ্যান্ড আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ টু কোঅপারেট উইথ মি। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স সাবজেক্টে যে চ্যাপ্টার নিয়ে কথা বলতে যাচ্ছি সেই চ্যাপ্টারের নাম হচ্ছে পলিসি অ্যান্ড লিগাল ফ্রেমওয়ার্ক। আমাদের চ্যাপ্টারে এই চ্যাপ্টারটার সংখ্যা হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টারটার বাংলা নাম হচ্ছে নীতি এবং আইনগত অবকাঠামো। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 7-এর আজকে তৃতীয় ক্লাস, আপনাদের মনে আছে কি না। আজকের ক্লাসে আমরা যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা লাস্ট ক্লাসটা শেষ করেছিলাম এইভাবে যে কোয়েশ্চেন নাম্বার 1-এর 1/3 রিমেইনিং ছিল, সেটা আমরা কমপ্লিট করেছিলাম। এরপর কোয়েশ্চেন নাম্বার 2 আমরা আলোচনা কেবল শুরু করেছিলাম, তো সেখানে আমরা ওভাবে শেষ করতে পারিনি। আজকে আমরা চেষ্টা করব কোয়েশ্চেন নাম্বার 2-টা শেষ করার, যদিও এটা শেষ করা সম্ভব হবে না। এটার 1/3 কিংবা 2/3 আমরা আজকে কমপ্লিট করার চেষ্টা করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে কোয়েশ্চেনটা 2 নম্বর কোয়েশ্চেন, এটা আমি লাস্ট ক্লাসে অল্প একটু আলোচনা শুরু করে শেষ করেছিলাম। তো আমার প্ল্যান হচ্ছে আমি এই চ্যাপ্টারটা আজকে শুরু থেকে শুরু করব, সরি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি শুরু থেকে শুরু করব, যাতে আপনাদের কাছে এই অ্যান্সারটা কিছুটা বোধগম্য হয়। আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়নের যে কার্যক্রমটা, সেই কার্যক্রম পরিচালনায় সরকারের নীতিমালা কী কী এবং আইনগতভাবে অবকাঠামোটা কেমন, সেই বিষয় নিয়ে আমাদের প্রশ্নের উত্তরটা। তো যেহেতু নীতিমালা এবং আইনগত অবকাঠামো, তো আমি আমার মনে পড়ে যতদূর লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে কোনো বই থেকে আমি এখানে কোনো ইনফরমেশন বা হেল্প নেই, আমি সরাসরি গুগল থেকে এই আইন সংক্রান্ত সব বিষয়গুলোকে ডাউনলোড করে সেই ডাউনলোডটা আপনাদের সামনে নিজের মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো শুরু করছি আজকের ক্লাস। দেখেন আমাদের তাহলে 2 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে গভর্নমেন্ট পলিসি অ্যান্ড লিগাল ফ্রেমওয়ার্ক রিগার্ডিং মাইক্রো ফাইন্যান্স ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়নে সরকারি নীতিমালা এবং আইনগত অবকাঠামোগুলো কী কী। সেখানে আমরা দেখেছি যে আমাদের দেশে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এখানে অ্যাক্ট হচ্ছে 2006 এবং এটার ডেটটা হচ্ছে 16 জুলাই। তাহলে আমাদের দেশে ক্ষুদ্র অর্থায়নের নীতিমালা আইন হচ্ছে 2006 এবং এটা এই আইনটা পাশ হয় 2006 সালের 16 জুলাই। সেখানে কি বলেছে দেখেন, বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের দক্ষ নিয়ন্ত্রণের জন্য একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন কল্পে প্রণীত আইন। কঠিন লেগেছে, এটা সহজ কথা হচ্ছে আমাদের দেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য যতগুলো প্রতিষ্ঠান থাকবে তাদের প্রত্যেককে, সবগুলো প্রতিষ্ঠানকে একটা কমন আইনের আওতায় চলে আসতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষুদ্র ইন্ধনকারী প্রতিষ্ঠানকে একই নীতিমালা এবং একই অবকাঠামোতে চলতে হবে। সেই কথাটা এখানে 3 লাইনে একটু সরকারি ল্যাঙ্গুয়েজে বোঝানো হয়েছে, যেটা কিনা আপনাদের জন্য কিছুটা কষ্টসাধ্য হতে পারে। তো আমি এটাকে ইজি করে দিলাম, আপনারা এবার এটাকে ইজিভাবে লেখার চেষ্টা করবেন। এরপর দেখেন বলেছে, যেহেতু বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের দক্ষ নিয়ন্ত্রণের নিমিত্তে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়। তো বলেছে যে এখানে যেহেতু অনেকগুলো ক্ষুদ্র ইন্ধনকারী প্রতিষ্ঠান রয়েছে, তাদের কার্যক্রমে যেন ক্লারিটি থাকে, স্বচ্ছতা থাকে, তাদের মধ্যে যেন একটা জবাবদিহিতা থাকে, তাদের প্রত্যেক প্রতিষ্ঠানের কাজের মধ্যে যেন সিমিলারিটি থাকে, এই জন্য কি করেছে একটা কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে এবং কর্তৃপক্ষ কতগুলো আইন প্রণয়ন করে দেবে যেগুলো মেনে চলা প্রত্যেকটা ক্ষুদ্র ইন্ধনকারী প্রতিষ্ঠানের জন্য সমীচীন বা মেনে চলতে প্রতিষ্ঠানগুলো বাধ্য। এরপর দেখেন, সেহেতু এত দ্বারা নিম্নরূপ আইন করা হলো বা এই জন্যেই এই নিচের আইনগুলো পাশ করা হলো। তো প্রথমেই বলেছে কি দেখেন, সংক্ষিপ্ত শিরোনাম প্রয়োগ ও প্রবর্তন। 1 নম্বর, এই আইন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন 2006 নামে পরিচিত হবে, সমগ্র বাংলাদেশে এই আইনটা অ্যাপ্লিকেবল হবে, শুধুমাত্র
বাংলাদেশে, বাংলাদেশের রিমোট এরিয়া থেকে শুরু করে আরবান বলেন, রুরাল বলেন, সম্পূর্ণ এরিয়াতে এই আইনটা অ্যাপ্লিকেবল হবে, অনলি অ্যাপ্লিকেবল ফর ইন বাংলাদেশ। 3 নম্বরে বলেছে, সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যেই তারিখ নির্ধারণ করবে সেই তারিখে এই আইন কার্যকর হবে। যেমন এখানে লেখা আছে 16 জুলাই, তার মানে হচ্ছে এই আইনটা কিন্তু গভর্নমেন্টের কাছে সাবমিট করা হয়েছে অবশ্যই 16 জুলাইয়ের আরও আগে। গভর্নমেন্ট সবগুলো অ্যাক্ট দেখেছে, দেখে তারা পর্যবেক্ষণ পর্যালোচনা করেছে, করার পর তারা সিদ্ধান্ত নিয়েছে 16 জুলাইতে এসে যে হ্যাঁ এই আইনটা পাশ করা যেতে পারে। যেহেতু 16 জুলাইতে এসে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সাইন করেছে, সোজা কথা হচ্ছে গভর্নমেন্ট যেই ডেটে সাইন করবে সেই ডেট থেকে এই আইনটা বলবৎ হবে। এর আগ পর্যন্ত যতই কাগজপত্র সাবমিট করা হোক এর কোনো বলবৎ যোগ্যতা থাকবে না। সংজ্ঞা, বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকলে এই আইনে, 1 নম্বর, অর্থায়নকারী সংস্থা অর্থ কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে ঋণ বা অনুদান প্রদানকারী সরকারি বা বেসরকারি দেশি বা বিদেশি সংস্থা। তো বলেছে অর্থায়নকারী সংস্থা বলতে এটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, এটা দেশি হতে পারে, আবার বিদেশিও হতে পারে। আমি কিন্তু শর্টকাটে প্রত্যেকটা লাইন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটার মানে হচ্ছে আমি মুখ দিয়ে যেটা বলছি আপনারা ওটাকে নিজের মতো করে লিখলেও হবে। এখানে যে আইনের যে ভাষাটা ব্যবহার করা হয়েছে এটা ব্যবহার করাটা বাধ্যতামূলক না। আমানত অর্থ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সদস্য বা গ্রাহক কর্তৃক রক্ষিত কোনো জমা যা দাবির ভিত্তিতে বা অন্যভাবে পরিশোধযোগ্য। তো বলা হচ্ছে ক্ষুদ্র ঋণদানকারী, প্রত্যেকটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানে গ্রাহক আছে, সদস্য আছে, এরা ওই সংশ্লিষ্ট ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে যে ঋণ গ্রহণ করবে গৃহীত ঋণ দিয়ে তারা নিজেদেরকে এস্টাবলিশ করবে, আর্থিকভাবে সলভেন্ট হওয়ার চেষ্টা করবে। আফটার দ্যাট তারা একটা অ্যাকাউন্ট খুলবে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানে, সেভিংস অ্যাকাউন্ট, যেখানে তারা অল্প অল্প করে টাকা জমা রাখবে। এই টাকা জমা রাখাটা হতে পারে মান্থলি বেসিসে, ডেইলি বেসিসে, উইকলি বেসিসে, ঠিক আছে, যে কোনোভাবে হতে পারে। তাহলে আমানত বলতে কী বোঝাবে, ওই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের সদস্য যারা তারা একটা অ্যাকাউন্ট খুলে তাদের ইনকামের যে টাকাটা জমা রাখবে অ্যাকাউন্টে সেটা হবে হচ্ছে আমানত। এরপর দেখেন, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অর্থ ধারা 10-এর অধীনে নিযুক্ত এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান। এই লাইনটার অর্থ হচ্ছে এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান বলতে বোঝানো হয়েছে 10 নম্বর ধারায় কিছু নিয়মকানুন মেনে একজন ব্যক্তিকে এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করা হবে। ওই নিয়মকানুন মেনে যাকে পদে নিযুক্ত করা হবে তিনিই হবেন এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান। যেমন ধরেন বলতে পারে যে উনি কেবল একটা নির্দিষ্ট স্যালারি আর ভাতা পাবে, এছাড়া আলাদা কোনো টাকা পয়সা তাকে দেওয়া হবে না, কিংবা বলতে পারে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে নেওয়া হবে, ওই সময় পর তাকে পদ থেকে নিচে থেকে সরে আসতে হবে, কিংবা বলতে পারে যে উনি চাইলেই প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট না এমন কোনো সিদ্ধান্ত বা নীতিমালা প্রণয়ন করতে পারবেন না। তো এই সমস্ত বিষয় আর কি। 5 নম্বর, কর্তৃপক্ষ বলতে কি বোঝাবে, কর্তৃপক্ষ বলতে বোঝাবে ধারা 4-এর অধীনে প্রতিষ্ঠিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। তার এখানে কর্তৃপক্ষ কারা, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অর্থাৎ ক্ষুদ্র ঋণদানকারী অথরিটি, যারা বিভিন্ন ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানকে নিয়মিতভাবে তদারকি করবে যে তারা নিয়মকানুন মেলে প্রতিষ্ঠানটা বা তাদের কার্যক্রমটা পরিচালনা করছে কিনা। আমার মনে হয় তেমন একটা কষ্ট হবে না, তবে আজকের যে লেকচার রেকর্ডিংটা এটা আমার মতে আপনাদের জন্য বেস্ট হবে 2-3 বার করে যদি এটাকে শুনেন তাহলে একটু ইজি হবে। 6 নম্বর, গঠনতন্ত্র বলতে কি বোঝাবে, কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের গঠন, তার লক্ষ্য, উদ্দেশ্য ও পরিচালনা সংক্রান্ত মূল দলিল যে নামেই অভিহিত হোক না কেন। তাহলে বিষয়টা কি, একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের গঠন কিভাবে হবে, তাদের লক্ষ্যটা কি, তাদের উদ্দেশ্য কি, তারা কিভাবে প্রতিষ্ঠান পরিচালনা করবে, এই বিষয়ে একটা নিয়ম কানুন একটা দলিলিভাবে লেখা থাকবে না।
এই বিষয়টাকে বলা হবে গঠনতন্ত্র। সাত নাম্বার, গ্রাহক বলতে কি বোঝানো হবে? যিনি বা যে ব্যক্তি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করবে তিনি হবেন হচ্ছে গ্রাহক। এখানে সেবা বলতে ঋণের পাশাপাশি ট্রেনিংকেও বোঝানো হয়েছে, তবে ঋণটা হচ্ছে মেইন। আট নাম্বার দেখেন, চেয়ারম্যান বলতে কি বোঝানো হবে? গভর্নিং বডির চেয়ারম্যান। এখানে কিন্তু দুটা পরিষদ ছিল, একটা সাধারণ পরিষদ আর একটা হচ্ছে পরিচালনা পর্ষদ। তো পরিচালনা পর্ষদের যে চেয়ারম্যান তিনি হবেন এখানে চেয়ারম্যান। যদি আমরা জানি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানই সাধারণ পরিষদেরও চেয়ারম্যান হয়, রাইট? এরপর দেখেন তহবিল বলতে কি বোঝাবে? ধারা ১২ এর অধীনে গঠিত কর্তৃপক্ষের তহবিল। ধারা ১২ এর অধীনে গঠিত কর্তৃপক্ষের তহবিল। দশ নাম্বার, দরিদ্র বলতে কি বোঝাবে? যে ব্যক্তি ভূমিহীন, যার কোনো ঘর বাড়ি নাই। যে ব্যক্তি বিত্তহীন, যার কোনো একেবারেই টাকা পয়সা নাই। বলতে পারেন যে একরকম ভিক্ষা করেও চলে কিংবা ধার কর্জ করে চলে, এই ধরনের ব্যক্তিকে বলা হবে হচ্ছে দরিদ্র। ১১ নাম্বার, নির্ধারিত বলতে বোঝাবে আইন দ্বারা স্পেসিফিকভাবে নির্ধারিত। ১২ নাম্বার, পরিচালনা পর্ষদ বলতে বোঝাবে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালনা পর্ষদ কিন্তু না, প্রত্যেকটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের যে গভর্নিং বডি রয়েছে, পরিচালনা পর্ষদ রয়েছে সেটা। ১৩ নাম্বার, পরিচালনা বোর্ড অর্থাৎ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির যে পরিচালনা বোর্ড সেটা। ১৪ নাম্বার, ফৌজদারি কার্যবিধি, এখানে কি বলেছে দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮। এই আইন অনুযায়ী যদি কারো এগেনস্টে ফৌজদারি মামলা করা হয় সেক্ষেত্রে নিয়মটা কি হবে সেটা এই আইন থেকে দেখতে বলেছে। ১৫ নাম্বার, বিত্তহীন বলতে কি বোঝাবে? দেখেন, যার দৈনিক আয় নির্ধারিত দৈনিক আয়ের বেশি না, বা যার স্থাবর ও অস্থাবর সম্পত্তির কিছুই নাই। ১৬ নাম্বার, বিধি বলতে বোঝাবে আইনের অধীনে প্রণীত বিধি অর্থাৎ নিয়মকানুন, আইন দ্বারা প্রতিষ্ঠিত নিয়মকানুন। ১৭, ভূমিহীন বলতে বোঝাবে যার আবাদযোগ্য মোট জমির পরিমাণ একটা স্ট্যান্ডার্ড মানের চাইতেও কম। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড মান কি, প্রত্যেকটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করার আগে টার্গেট করবে আমরা কাদেরকে সাহায্য করব, সেক্ষেত্রে তারা বলবে কি ভূমিহীন। ভূমিহীন বলতে মানে জমির পরিমাণ কতটুকুর কম হলে তাকে ওই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ভূমিহীনের আন্ডারে ধরবে, সেটা তাদের গঠনতন্ত্রে লিখিত অবস্থায় থাকবে, তাদের বিধিমালায় লিখিত অবস্থায় থাকবে, সেখান থেকে ধরে নিতে হবে যে আসলে ভূমিহীন কারা। সদস্য বলতে বোঝাবে পরিচালনা বোর্ডের সদস্য। সনদ বলতে কি বোঝাবে? ধারা ১৫ এর অধীনে প্রদত্ত সনদ। ২০, সার্ভিস চার্জ বলতে কি বোঝাবে? কোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে তার ঋণ গ্রহীতা কর্তৃক গৃহীত নির্দিষ্ট মেয়াদের ঋণের জন্য উক্ত প্রতিষ্ঠানকে প্রদেয় পূর্ব নির্ধারিত হারের আর্থিক বিনিময় মূল্য, সোজা কথা হচ্ছে সুদ। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান অর্থ এই আইনের অধীনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য সনদপ্রাপ্ত কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, তা সে যে নামেই অভিহিত হোক না কেন। অর্থাৎ যারা ক্ষুদ্র ঋণ দান কার্যক্রম পরিচালনা করবে তারাই হবে হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান। একটু ওলট পালট লাগবে, তারপরও যদি আপনারা একবার ঠান্ডা মাথায় চোখ বুলান দেখবেন আপনারা নিজেদের মতো করে নিজেরা এটাকে সাজাতে পারবেন। আর যেহেতু আইন, আপনারা সেকেন্ড ইয়ারে ল পড়েছেন, আইন বিষয়টা একটু পানসে এবং একটু ডিফারেন্ট হবে, খাপ ছাড়া যেটাকে বলা হয়, এটা মানে ফ্লোলেস টাইপের আর কি। এটা আপনাকে মেনে নিতে হবে যে আইন আসলে বিষয়টা এমনই। আর সরকারি প্রজ্ঞাপনগুলো যদি আপনারা কখনো কেউ দেখে থাকেন, খেয়াল করবেন যে ওই বিষয়গুলো আসলে এমন যে ওখানে আপনারা ভাষাটার মধ্যে কেমন যেন একটা সিকোয়েন্স থাকে না, ভাষাগুলো কেমন একটু লাগামহীন ফ্লোলেস থাকে। তো একটু সময় নিয়ে যদি মনোযোগ দেন আমার মনে হয় আপনাদের কাছে ব্যাপারটা কঠিন লাগবে না। তারপরে বলে রাখি, শুরুতে যে সংজ্ঞা নিয়ে কথা বলেছি, সংজ্ঞা থেকে দু তিনটা করে পয়েন্ট নেবেন, এত নিয়ে আর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এরপর দেখেন নেক্সট পয়েন্ট, কর্তৃপক্ষ প্রতিষ্ঠা।
সেখানে কি বলেছে, এই আইনের উদ্দেশ্য পূরণ করবে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত করা হবে, মূলত যারা ওই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানকে তদারকি করবে, সেটাই হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এখানে কর্তৃপক্ষ বলতে একটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠা করাকে বোঝানো হয়েছে। 2 নম্বর, কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ সংস্থা হবে। কর্তৃপক্ষ বলতে একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হতে হবে, শুধুমাত্র কেবল ব্যক্তি না, ওই প্রতিষ্ঠানের স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিল মোহর থাকবে, অর্থাৎ প্রতিষ্ঠানটি অনেকদিন ধরে চলমান এবং তাদের সিল মোহর আছে, এই টাইপের হতে হবে। এবং এই আইনের বিধান সাপেক্ষে স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখবার ও হস্তান্তর করার, চুক্তি সম্পাদন ও অন্যান্য কার্য সম্পাদন করার ক্ষমতা ও উদ্যোগ গ্রহণের অধিকার এই কর্তৃপক্ষের থাকবে, খেয়াল করেছেন? এবং এর নামে বা ইহা মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাবে। এই কর্তৃপক্ষ এমন হবে যে চাইলে তার বিরুদ্ধে কি মামলা করতে পারবে, আবার এই কর্তৃপক্ষ চাইলে কারো বিরুদ্ধে মামলা করতে পারবে। এবার দেখেন সাধারণ পরিচালনা, কর্তৃপক্ষের বিষয়াদি ও কার্যাবলীর সাধারণ পরিচালনা ও প্রশাসন একটি পরিচালনা বোর্ডের উপর ন্যস্ত থাকবে, একটা গভর্নিং বডি থাকবে, হ্যাঁ। এবং কর্তৃপক্ষ যেসব ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করতে পারবে, পরিচালনা বোর্ডও সেই সব ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করতে পারবে। অর্থাৎ কর্তৃপক্ষের যে পাওয়ার থাকবে ওই পরিচালনা পরিষদেরও সেম পাওয়ার থাকবে। যদি পাওয়ার না থাকে তাহলে তো মানে তারা একে অপরের সাথে ফাইট করতে পারবে না, তাই না, সিচুয়েশন ভেদে। এরপর দেখেন পরিচালনা বোর্ডের গঠন, এই যে পরিচালনা বোর্ডটা আমরা বলছি প্রয়োজন, এই বোর্ডটা গঠনটা কেমন হবে, কে বা কারা গঠন করবে, কারা এখানে থাকবে, সবকিছু মিলিয়ে হচ্ছে এই পয়েন্টের আলোচনা। কর্তৃপক্ষের একটি পরিচালনা বোর্ড থাকবে যা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হবে, কিভাবে, ক নাম্বার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদাধিকার বলে যিনি পরিচালনা বোর্ডের চেয়ারম্যানও হবেন, তার মানে বাংলাদেশ বোর্ডের গভর্নর তিনি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হতে পারবেন। সরকার কর্তৃক মনোনীত 6 জন সরকারি কর্মকর্তা বা ব্যক্তিও সেখানে থাকবে। সরকার কর্তৃক মনোনীত 6 জন সরকারি কর্মকর্তা, মানে টপ লেভেলের কিছু ব্যক্তি সেখানে 6 জন সদস্য হিসেবে থাকবে। তাহলে একজন হবে হচ্ছে কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি হবেন চেয়ারম্যান হিসেবে। এরপরে হচ্ছে সরকার কর্তৃক মনোনীত সরকারি 6 জন টপ লেভেল কর্মকর্তা থাকবে সদস্য হিসেবে। এরপর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান পদাধিকার বলে যিনি পরিচালনা বোর্ডের সদস্য সচিব হইবে না, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান যিনি কিনা ওই পরিচালনা বোর্ডের কোনো সদস্য হবে না, কোনো সচিব হবে না, সে কেবল ওই পরিচালনা বোর্ডের গঠন বা অন্যান্য কার্যক্রমের সাথে ইনভলভ থাকবে, তবে সে কোনো সদস্য হবে না। এরপর মনোনীত সদস্যগণ তার নিয়োগের তারিখ থেকে সাধারণভাবে 3 বছর মেয়াদে স্বীয় পদে বহাল থাকবেন, তার মানে এই যে এই বোর্ডটা গঠন করা হবে সেটা হবে সর্বোচ্চ 3 বছরের জন্য। মিল পাচ্ছেন অ্যান্সারের সাথে, কোথায় যেন পড়েছেন, 1 নম্বর প্রশ্নের উত্তরে, ঠিক আছে? তাহলে আপনারা চাইলে যেটা করতে পারেন, 1 নম্বর প্রশ্নের পরিচালনা বোর্ড যেটা ছিল সেই পয়েন্টও এখানে লিখে দিতে পারেন, তবে শর্ত থাকে যে কোনো সদস্যের পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তিনি তার উত্তরাধিকারী নিযুক্ত হয়ে কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারবেন, অর্থাৎ তার বদলে এখানে কে কাজ করবে না আসা পর্যন্ত তিনি ওই পোস্টে থাকবেন। ওই পোস্টে যদি কোনো নতুন কাউকে বা নেক্সট যিনি আসবেন তাকে নিয়োগ দেওয়া হয় তারপর তিনি তার পোস্টটা ছাড়বেন, অর্থাৎ 3 বছর তো তার মেয়াদ, 3 বছর পার হয়ে গেল, কোনো কারণে প্রতিষ্ঠান এখনো এই পোস্টে লোক নিয়োগ দিতে পারে নাই, উনি কিন্তু 3 বছর হয়ে গেলেই রিজাইন দিতে পারবেন না, ওনাকে অপেক্ষা করতে হবে নেক্সট যিনি আসবেন তার না আসা পর্যন্ত, তাকে সমস্ত দায় দায়িত্ব বুঝিয়ে দিয়ে দেন তিনি পদত্যাগ করতে পারবেন। এরপর দেখেন উপধারা 1-এ উল্লেখিত সরকারি কর্মকর্তা ব্যতীত যে কোনো মনোনীত সদস্য চেয়ারম্যানের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র যোগে স্বীয় পদত্যাগ করতে পারবেন।
এরপর দেখেন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়, এই প্রধান কার্যালয় নিয়ে আপনাদের এক নম্বর প্রশ্ন উত্তরে কথা বলেছিলাম না, সেটা হচ্ছে কি প্রধান কার্যালয়ের অ্যাড্রেস কোথায়, সেটা পূর্বেই লাইসেন্স গ্রহণের সময় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে জানাতে হবে। সেকেন্ড, সাপোজ প্রধান কার্যালয় এখন অস্থায়ীভাবে আছে, স্থায়ীভাবে সেটা ভবিষ্যতে কোথায় নেওয়া হবে সেটাও আগে চিন্তা করে তার সমস্ত ডকুমেন্ট দিয়ে ওখানে কর্তৃপক্ষকে জানাতে হবে যে ভবিষ্যতে আমরা এটা স্থায়ীভাবে অমুক জায়গায় চলে যাব। এরপর থার্ড হচ্ছে, যদি নতুন করে আবার কি বলা যায় ওই প্রধান অফিসের প্রধান কার্যালয় যেটা সেটাকে চেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই সবার আগে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে জানাতে হবে, দেন ওই প্রধান কার্যালয়কে পুনরায় আবার তাদের অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। কোনো মতে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে না জানিয়ে অ্যাড্রেস চেঞ্জ করা যাবে না। এরপর দেখেন সভা নিয়ে কি বলেছে, এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে পরিচালনা বোর্ড তাদের নির্ধারিত সময়ে সভার কার্যক্রম পরিচালনা করবে, চেয়ারম্যানের সাথে পরামর্শক্রমে পরিচালনা বোর্ডের সদস্য সচিব পরিচালনা বোর্ডের সভা আহ্বান করবেন, কে করবে, সদস্য সচিব, পরিচালনা বোর্ডের সকল সভায় চেয়ারম্যান সভাপতিত্ব করবেন আর কেউ না, সভা সংক্রান্ত কোনো বিষয়সমূহ বিধি দ্বারা নির্ধারণ করা হবে, চাইলেই গভর্নিং বডির চেয়ারম্যান এই কোনো বিধিমালা এস্টাবলিশ করে কাউকে চাপিয়ে দিতে পারবে না। কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলী, কর্তৃপক্ষের দায়িত্ব কার্যাবলী হবে নিম্নরূপ, কিরকম হবে, ক, দেশের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, খ, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের শাখা খোলার তথ্য সংরক্ষণ নিরীক্ষণ বিশ্লেষণ বা সরেজমিনে তদারকিকরণ, অর্থাৎ ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করছে কিনা সেটা সরজমিনে প্রদর্শন করতে হবে বা পরিদর্শন করতে হবে, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান একীভূতকরণ, একত্রিত সব ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানকে একত্রিত করতে হবে, তোমরা একত্রিত হয়ে কাজ করো, টোটাল দেশের দারিদ্র বিমোচন দূর করার চেষ্টা করো। এরপরে অর্থায়নকারী সংস্থার অনুরোধে ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ প্রত্যেকটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান কেবল কি সেবাই করছে নাকি তাদের আখের গুছিয়ে নিচ্ছে, অর্থাৎ স্বার্থ স্বার্থ স্বার্থটাকে আগে দেখছে, সেই বিষয়টা জানার জন্য তাদেরকে প্রতি বছর অডিটিং এ যেতে হবে। এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, কর্তৃপক্ষের একজন এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান থাকবে যিনি সরকার কর্তৃক নিযুক্ত হয়ে থাকবেন। এরপর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যানের চাকরির শর্তাবলী সরকার নির্ধারণ করবে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি করবে না। নেক্সট, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হবেন এবং তিনি পরিচালনা বোর্ডের সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকবেন এবং পরিচালনা বোর্ডের নির্দেশ মোতাবেক কর্তৃপক্ষের অন্যান্য কার্য সম্পাদন করবেন। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে কর্মকর্তা কর্মচারী ইত্যাদি, এটাকে আমি ব্ল্যাক হাইলাইট করতে ভুলে গেছি, এটা কিন্তু একটা পয়েন্ট। কী বলেছে দেখেন, কর্তৃপক্ষের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা উপদেষ্টা বিশেষজ্ঞ এবং কোনো কর্মচারী নিয়োগ দিতে পারবে এবং তাদের চাকরির শর্তাবলী পরিচালনা বোর্ড কর্তৃক স্থিরকৃত হবে। এটা আপনারা এক নম্বর প্রশ্নের উত্তর থেকে নিতে পারেন, কর্মকর্তা কর্মচারীদের নিয়োগের সিস্টেম। কর্তৃপক্ষের তহবিল, কর্তৃপক্ষের একটি তহবিল থাকবে এবং তাতে নিম্ন বর্ণিত অর্থ জমা হবে, কি কি, সরকার যে অনুদান দেবে সেটা, সার্টিফিকেটের যে ফি কালেক্ট করবে সনদ ফি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ওই যে প্রতি বছর কোম্পানিগুলোকে যে রেজিস্ট্রেশন করায় আবার রেজিস্ট্রেশন রিনিউ করাবে এক্ষেত্রে যে টাকা কালেক্ট করে, আপনাদেরকে পড়িয়েছিলাম না এক নম্বর কোশ্চেন অ্যান্সারের শেষে যে সদস্য সংখ্যা 25,000-এর মধ্যে হলে কত, 25,000-26,000 থেকে 1,00,000 হলে কত বলেছিলাম না, তো সেইভাবে ওদের যে ফিটা তারা কালেক্ট করে এটাও তাদের ইনকামের একটা সোর্স হবে। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের উপর কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত জরিমানা লব্ধ অর্থ, অনেক সময় হয় না যে আমার কোনো কার্যক্রমের জন্য আমাকে ফাইন করা হয়েছে, সেই ফাইনের অর্থ তো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সোর্সেস অফ ফান্ড, ওয়ান কাইন্ড অফ সোর্সেস অফ ফান্ড।
কর্তৃপক্ষ কর্তৃক অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত অর্থ, যদি কর্তৃপক্ষ অন্য কোনো উৎস থেকে অনুদান পায় কিংবা অর্থ পায়, সেটাও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সোর্সেস অফ ইনকাম। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কর্তৃক কর্তৃপক্ষ বরাবরে প্রদেয় নির্ধারিত বাৎসরিক ফিস, ওই যে বাৎসরিক যে ফিটা দেয় সেটাও এই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ইনকাম সোর্সের একটা অংশ। সরকারের পূর্বানুমোদন ক্রমে অর্থাৎ পূর্বে থেকে অনুমোদন ক্রমে কোনো বিদেশি সরকার, বিদেশি সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত অনুদান অর্থাৎ বাইরে থেকে যিনি কোনো ডোনার ডোনেট করে, পরিচালনা বোর্ডের অনুমোদন ক্রমে তহবিলের সকল অর্থ কোনো তফসিলি ব্যাংকে কর্তৃপক্ষের নামে জমা রাখতে হবে, এবং সেক্ষেত্রে নির্ধারিত দুই একজন কর্মকর্তা থাকবেন যাদের সিগনেচার চেকে থাকলেই ওই চেক ব্যবহার করে অর্থ উত্তোলন করা যাবে, এছাড়া যাবে না। ঠিক আছে, এবার আসেন বার্ষিক বাজেট বিবরণী। কর্তৃপক্ষ প্রতি বছর অর্থ বছর সমাপ্ত হবার পূর্বে সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী বছরের বাজেট বিবরণী অবশ্যই পেশ করতে হবে, এবং তাতে ওই বছরের সরকারের নিকট থেকে কি পরিমাণ অর্থ তাদের দরকার সেটাও তারা উল্লেখ করবে। করলে পরে সরকার সে অনুযায়ী যদি মনে করে যে সব কাগজপত্র বা ডকুমেন্ট দেখে হ্যাঁ তাকে সেই পরিমাণ টাকা দেওয়া যায় তো দিবে, আর যদি সম্ভব না হয় তাহলে দিবে না। হিসাব রক্ষণ ও নিরীক্ষা, কি বলেছিলাম, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি তাদের টিম যাবে প্রতি বছর বছর ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানে, যে তারা তাদের কালেক্টেড ফান্ডের প্রপার ইউটিলাইজেশন করছে কিনা, কিংবা গ্রাহকদের কাছ থেকে অতি চড়া সুদ নিচ্ছে কিনা, গ্রাহকদেরকে ঠকাচ্ছে কিনা, এই বিষয়গুলো তারা অবজার্ভ করবে, এবং অবজার্ভ করে তারা রিপোর্ট আকারে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিতে একটা কপি পাঠাবে, পাশাপাশি গভর্নমেন্টের কাছেও একটা কপি যাবে। সনদ, সনদ নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, কারণ সনদ নিয়ে আমি আপনাদের এক নাম্বার কোশ্চেনে যে ছকটা দিয়েছি ওই ছকটা দিয়ে দিবেন, প্লাস এখানে যে ইনফরমেশনগুলো আছে সেটাই ওখানে আছে, তো আমি আর বলার প্রয়োজন মনে করছি না। সনদ ইস্যুকরণ পদ্ধতি, একটা সনদ কীভাবে ইস্যু করে দেখেন। ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার নিমিত্তে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে ইচ্ছুক ব্যক্তিকে কর্তৃপক্ষের নিকট নির্ধারিত ফর্ম ও নির্ধারিত পদ্ধতিতে আবেদনপত্র দাখিল করতে হবে, সবার আগে অ্যাপ্লিকেশন করতে হবে সার্টিফিকেট পাওয়ার জন্য। নেক্সট, এই ধারার অধীনে সনদ ইস্যুকরণ বা নবায়নের জন্য আবেদনকারীকে নির্ধারিত ফিস প্রদান করতে হবে, সার্টিফিকেট পেতে হলে সবার আগে আপনাকে ফি দিতে হবে। উপধারা একের অধীনে আবেদনপত্র প্রাপ্তির পর কর্তৃপক্ষ আবেদনপত্রের সাথে দাখিলীয় সকল তথ্যাদি সম্পর্কে নিশ্চিত হবে, এবং নির্ধারিত সময় ও পদ্ধতিতে আবেদনকারী বরাবরের নির্ধারিত ফর্মে সনদ ইস্যু করবে। অর্থাৎ আপনি টাকা দিলেন, সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলেন, আপনার প্রতিষ্ঠানের সমস্ত কাগজপত্র দিলেন, সব কিছু ভালোভাবে ঘেটে যদি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি মনে করে যে আপনাকে সার্টিফিকেট দেওয়া উচিত তো দিবে, আদারওয়াইজ এটা ক্যান্সেল করে দেবে। তবে সেক্ষেত্রে সনদের টাকাটা তারা ফেরত দিবে কিনা এই বিষয়ে স্পষ্ট কোনো কথা এখনো আমরা দেখতে পাইনি। উপধারা চারের অধীনে সনদ সংক্রান্ত আবেদন না মঞ্জুর করা হলে সংক্ষুব্ধ ব্যক্তি সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হবার 30 দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে বিষয়টি পুনরায় বিবেচনার জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ আমাকে সার্টিফিকেট দিল না, ক্যান্সেল করে দিল, কারণও গভর্নমেন্ট বা কর্তৃপক্ষ শো করলো, আমি কি করলাম, আমি আবার আবেদন করলাম, ওই যেই যেই সমস্যাগুলো তারা আমার বলেছে সেগুলোকে আমি সমাধান করে ফেলবো, এই মর্মে সংকল্পবদ্ধ হয়েছি, এই টাইপের একটা লিখিত দিয়ে আমি আবার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবো, এখানে সেখানে অবশ্যই আমাকে ফি প্রদান করতে হবে। তো ফির কথাটা আমি আবারও বলছি যে ক্যান্সেলড যেটা, সেখানে যে আপনি ফি দিয়েছিলেন সেই ফিটা আসলে আপনাকে ব্যাক করা হবে কিনা এই বিষয়ে স্পষ্ট কোনো কথা লেখা নেই। তবে সোফার অ্যাজ আই নো সরকারি কোনো কর্মকাণ্ডে ফি প্রদান করা হলে, যদ্বর আমি জানি যে ফিটা ব্যাক করা হয় না, তো বাকিটা আসলে এখানে আমি খুব জোর দিয়ে বলতে চাচ্ছি না, কারণ এখানে স্পষ্ট করে কিছু লেখা নেই বা বলা নাই। আমানতকারী নিরাপত্তা তহবিল, দেখেন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের আমানতকারীর আমানত হেফাজত ও নিরাপদ করবার লক্ষ্যে কর্তৃপক্ষ আমানতকারী নিরাপত্তা তহবিল গঠন ও সংরক্ষণ করবে। আচ্ছা, এরপর কি বলেছে, উপধারা একের অধীনে গঠিত তহবিল নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষিত ও পরিচালিত হবে।
আজকে আমরা এ পর্যন্তই রাখছি। আগামী ক্লাসে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমি আগাতে চাচ্ছি না এই কারণে, যেহেতু ধারা আর আমাদের সিলেবাসও বেশ আগানো আছে, তাই আমি তাড়াহুড়ো করে আর আপনাদের পড়ার গতিটাকে নষ্ট করতে চাচ্ছি না। কারণ দেখা যাবে কি, আমরা তাড়াহুড়ো করতে গিয়ে আমাদের সিলেবাস শেষ হয়ে গিয়েছে কিন্তু আপনাদের ক্লাস তখনও সাসপেন্ড হয়নি। তো সেক্ষেত্রে নতুন করে আবার আপনাদেরকে আমি কি রেকর্ডিং ক্লাস শিখাবো, আপনাদের কি বা কি বলবো, কারণ সবকিছু আমি নোট আকারে আপনাদের সামনে সাবমিট করেছি। আমি চেষ্টা করেছি সহজ এবং প্রাঞ্জল ভাষায় সেটা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তো এই কারণে আমি আসলে এখন চাচ্ছি ধীরে সুস্থে আগাতে, কারণ 7 নম্বর আর 8 নম্বর চ্যাপ্টারের পর মনে হয় আমাদের আর চ্যাপ্টার নাই, 7 আর 8-ই দুটো চ্যাপ্টারই আছে। আমি খুব স্লোভাবে যেতে চাচ্ছি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি, দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে